আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এ ভিডিওর আলোচনার বিষয় মাড়িতে থাকা বিপজ্জনক দাঁত সম্পর্কে। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। অনেকেরই মাড়িতে এ ধরনের ভাঙা দাঁত দেখা যায়, যেমনটি আপনারা স্ক্রিনে দাঁতের ছবিতে দেখতে পাচ্ছেন। এখানে দাঁতের উপরিভাগ বা ক্রাউন অংশ ভেঙে গেছে, শুধুমাত্র দাঁতের শিকড় বা রুট অংশ রয়ে গেছে। ভিউয়ার্স, আমাদের প্রতিটি দাঁতেরই এমন শিকড় থাকে, আর সেই শিকড়ের ভিতরে এমন একটি ফাঁকা জায়গা থাকে যেটিকে আমরা রুট ক্যানেল বলে থাকি। তো যদি কখনও কোনো দাঁত উপর থেকে ভেঙে যায় বা ক্রাউন ভেঙে যায়, তাহলে এই ক্যানেলগুলা ঠিক এমনভাবেই ওপেন হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁত উপর থেকে ভেঙে গেছে এবং ক্যানেলটি ওপেন হয়ে আছে। যদি কোনো দাঁতের ক্যানেল এভাবে ওপেন হয়ে থাকে, তাহলে সেখানে আমরা যে যাই খেয়ে থাকি না কেন, সেই খাবার কিন্তু সেখানে ঢুকে যায় এবং ধীরে ধীরে তা পচতে থাকে। পচতে পচতে একটা সময় দাঁতের সেই ক্যানেল বেয়ে ইনফেকশন দাঁতের গোড়ায় হতে শুরু করে। অর্থাৎ দাঁতের যে শিকড় থাকে, শিকড়ের নিচের যে প্রান্তটি থাকে, এখানে ইনফেকশন হতে থাকে। আর এই ইনফেকশনটা ধীরে ধীরে চোয়ালের যে বোন থাকে, যে হাড় থাকে, সে হাড় পর্যন্ত কিন্তু ছড়াতে থাকে ধীরে ধীরে। এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই দাঁতটি এখান থেকে ভেঙে গেছে এবং এই শিকড়ের যে ক্যানেল রয়েছে, এখানে একটি ছায়াপথ দেখতে পাচ্ছেন, এটিই হলো এই শিকড়ের ক্যানেল। এখানে ফাঁকা থাকার কারণে ইনফেকশনটা ধীরে ধীরে এই ক্যানেল বেয়ে নিচের দিকে নামতে নামতে এখানে দেখা যাচ্ছে যে দাঁতের গোড়ায় কিছুটা অংশ কালো হয়ে গেছে আর এখানেই সিস্ট হয়েছে। ভিউয়ার্স, এই সিস্ট হওয়ার অন্যতম কারণ হলো এখান থেকে ইনফেকশন ধীরে ধীরে দাঁতের ক্যানেল বেয়ে নিচের দিকে নেমে আসে, যার কারণে সিস্ট হয়ে থাকে। আর এই সিস্ট বা টিউমার যত বেশি আপনারা দেরি করবেন এ ধরনের সমস্যায়, তত ধীরে ধীরে বাড়তে থাকবে এবং এক পর্যায়ে এরকম সিস্ট হলে, অনেক বড় হয়ে গেলে, তখন তা অপারেশন করারও প্রয়োজন হয়ে থাকে। তো ভিউয়ার্স, যাদের এ ধরনের ভাঙা দাঁত রয়েছে, যে হতে পারে যে দাঁতে কোনো ব্যথা হচ্ছে না, কোনো সমস্যাই হচ্ছে না, কিন্তু তারপরেও এই যে যে ভাঙা দাঁতগুলো থাকে, এগুলা আপনার দাঁত, মাড়ি, চোয়াল এগুলার প্রচণ্ড ক্ষতি করে থাকে। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না, কিন্তু ধীরে ধীরে ক্ষতি এমন একটি পর্যায়ে পৌঁছে যায় যখন আর অপারেশন ছাড়া উপায় থাকে না। তাই যাদের এ ধরনের ভাঙা দাঁত রয়েছে মাড়িতে, তারা অবশ্যই দাঁতটি তুলে ফেলবেন। ডাক্তারের সঙ্গে পরামর্শ করে দাঁত যদি রাখার মতো পজিশন থেকে থাকে, তাহলে রাখতে পারেন, আর যদি রাখার মতো পজিশন না থাকে, অবশ্যই এমন ভাঙা দাঁত তুলে ফেলবেন। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।